হাই গাইস, ফাইভ পয়েন্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের নিস, এটা আমি ধুয়ে নিয়েছি। অনেকে চিংড়ি মাছের নিসটা ফেলে দেয়, এটা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে বেটে নেব, আপনারা পারলে মিক্সিতে বেটে নেবেন। আমি সিলেই বাটছি, দেখছেন আমি বেটে নিচ্ছি এটাকে। অনেকে এটা ফেলে দেয়, বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে খেতে লাগে। বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মিষ্টি আমার ভালো করে একদম মিহি করে বাটা হয়ে গেছে। যত মিহি করে বাটা হবে ততই খেতে ভালো লাগবে। একদম যেন গোটা না থাকে, দেখুন। এটা খেসারির ডাল, আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। মুসুর ডালও ব্যবহার করতে পারেন। এটা ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। ডালটা ভিজে গেলে ভালো করে বেটে নিতে হবে। ডালটাকেও মিহি করে বাটতে হবে। আমার ডালটা প্রায় বাটা হয়ে গেছে মিহি করে। একটা সহজ রেসিপি, লকডাউনের বাজারে আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন মিহি করে বাটা হয়েছে। এবার ডালটাকে ফেটে নিতে হবে, একটু ভালো করে ফেটে নিতে হবে যেন ফেনা ফেনা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ফেটে নিচ্ছি। আপনারাও এরকম করে একটু ফেটে নেবেন। এবার আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ফেটে নিচ্ছি। দুটোকে একসঙ্গে ফেটে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এটাকে এবার আমি 5 মিনিট রেখে দেব, তারপর ভাজা করব। 5 মিনিট হয়ে গেছে, আমি আবারও একটু ফেটে নিচ্ছি। ভাজার আগে আপনারাও একটু ফেটে নেবেন। দেখতে পাচ্ছেন কেমন নরম হয়ে গেছে। আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন। কারণ এটা চিংড়ি মাছের নিষের বড়া, এতে ঝালটা না দেওয়াই ভালো। তেল দিলাম, তেলটা গরম হলে একটু গুঁড়িয়ে দেবেন, আমি গুঁড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে।
বড়াগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আমি কেমন করে উল্টে পাল্টে ভাজছি। ভালো করে একটু চিপে চিপে ভাজতে হবে যেন ভেতরটা ভালো করে ভাজা হয়, তাহলে খেতে ভালো হবে। বড়াটা প্রায় ভাজা হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বড়া ভাজা আমার রেডি। এবার আমি সার্ভ করবো। আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা চাই এবং নিত্য নতুন আপনাদের আরো রেসিপি দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটিকে ক্লিক করবেন।